সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পরিচিতি পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম দেশের মিডিয়া ছাড়িয়ে এখন বিদেশেও আলোচনায় থাকেন। ফেসবুক, ইউটিউব, বিভিন্ন গণমাধ্যমে যাকে প্রায় সারা বছরই শিরোনামে পাওয়া যায়। বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম, যাকে নিয়ে আলোচনা করা যায় কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায়। আলোচনা সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি হিরো আলম জানান, 2 বছর আগে বলিউড সিনেমা বিজু দ্য হিরোতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, 2 বছর আগে আমি বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, কিন্তু করোনার কারণে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়। বলিউড সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করি। গ্রামের খুব সাধারণ একটি ছেলের কষ্টের জীবন নিয়েই সিনেমার গল্প। এই সিনেমায় আমাকে একজন দুধওয়ালার ছেলের চরিত্রে দেখা যায়। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে FDC-তে গিয়ে বারবার অপমানিত হয়েছেন হিরো আলম, আর সেই কষ্টে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। 31 জানুয়ারি ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেছিলেন, আশা করি সবাই ভালো আছেন, কাল থেকে অনেক বিষয়ে ভেবে দেখলাম, সিদ্ধান্ত নিয়েছি, আমি আর FDC-তে যাব না, আর কোনো সিনেমাও বানাব, কারণ আমি দেখেছি এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না, চলচ্চিত্রের লোকজন কখনো আমাকে মেনে নেবে না, আমাকে ওরা একের পর এক ধিক্ষার লাঞ্ছিত অপমান করছে। তবে ঠিক একদিন পর 1 ফেব্রুয়ারি ফেসবুকে দেয়া এক পোস্টে হিরো আলম লিখেন, দেশে নয় এখন থেকে কলকাতায় কাজ করব। হিরো আলম বলেন, আপনারা জানেন আমি বাংলাদেশের সিনেমা না করার ঘোষণা দিয়েছি, আর কখনো FDC-তে যাব না, কিন্তু অভিনয় কিংবা নির্মাণের সঙ্গে না থাকতে পারলে আমি আসলে ভালো থাকতে পারবো না, সিনেমা তো আমার ভালোবাসার জায়গা। এবার আমি কলকাতায় কিছু সিনেমা নির্মাণের চিন্তাভাবনা করেছি, বাংলাদেশে যেমন প্রযোজনা করেছি, হিরো হয়েছি, সেখানেও আমি প্রযোজনা করব এবং নায়ক হব, কলকাতার শিল্পীদের নিয়েই কাজ করব। তিনি আরও বলেন, এ বিষয়ে কলকাতার একজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে, সেখানে গিয়ে সিনেমা বানাবো, আমি প্রযোজনা করব। উল্লেখ্য, বর্তমানে হিরো আলমের হাতে 5টি সিনেমা রয়েছে, এবছর এই 5টি সিনেমা শেষ করবে বলে জানা যায়। এখন বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি, মুক্তির অপেক্ষায় রয়েছে তার 3টি সিনেমা। হাফিজ আক্তার, সাদাকালো নিউজ।